মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আজকে একটি বহু পুরনো আইনকে উনি উত্থাপন করেছেন নতুনভাবে সংযোজিত করে আজকে মাননীয় স্পিকার সংসদের অধিবেশন শুরুর সময় আমাদের মাওলানা সাহেব একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন সেখানে উনি তর্জমা করেছেন বলছেন তোমরা যখন বিচারের ফয়সালা করো তখন ন্যায় এবং ইনসাফের সাথে এবং আল্লাহকে ভয় করো মাননীয় স্পিকার এই আইনটির মধ্য দিয়ে সত্যিকার অর্থে অপরাধীদেরকে শনাক্ত করার ক্ষেত্রে যে ডিজিটাল প্রযুক্তি আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করে দিয়েছে সেটার ব্যবহার নিশ্চিত করার জন্য এই আইনটি নিঃসন্দেহে প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দ্রুত বিচার নিষ্পত্তি করার ক্ষেত্রে একটা ভালো ই রাখবে কিন্তু মাননীয় স্পিকার আমি আল্লাহ পাক কোরআনে আরও একটি বিষয় বলছে যে তোমরা সত্য যা সত্যকে যা গোপন করো বা প্রকাশ করো সব কিছু সম্পর্কে আমি জ্ঞাত মানুষ বহুভাবে চেষ্টা করে গোপন রাখার সত্যকে কিন্তু কোনোভাবেই পারবে না সত্য প্রকাশ হবেই আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন করবো যে আমাকে সুশাসনের সংজ্ঞা কি আইনের শাসনের সংজ্ঞা কি দয়া করে আমাকে দিবেন আইনের শাসন বলতে কি বোঝায় সুশাসন বলতে কি বোঝায় আজকে অপরাধীদের শাস্তির জন্য আমাদের দ্রুত বিচার অপরাধ ট্রাইব্যুনাল বিভিন্ন ধরনের অপরাধীদের শাস্তির জন্য আমরা আইন করেছি কিন্তু আল্লাহ পাক কোরআনে পরিষ্কারভাবে বলছে তোমরা মিথ্যা অভিযোগ এবং মিথ্যা সাক্ষী দিও না তাহলে আজকে যারা মিথ্যা অভিযোগ এবং মিথ্যা সাক্ষী দিয়ে আদালতগুলোতে মামলা দায় অভিযোগ দাখিল করছে এদের জন্যে আজকে দ্রুত বিচার আইনে কোনো আইন আপনি করবেন কিনা কারণ আজকে সারা বাংলাদেশে বিরোধী দলের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পুলিশ বাদী পুলিশ সাক্ষী হয়ে তারা মিথ্যা মামলা দিচ্ছে এবং তাদের এই মামলার কারণে আমরা হয়রানির শিকার হচ্ছি মাননীয় স্পিকার যে কারণে আমি আপনাকে বলবো যে আপনি অপরাধীদের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন করছেন তাহলে যারা মিথ্যা অভিযোগ এবং সাক্ষী দিচ্ছে আমি আপনার কাছে একটি বিশেষভাবে বলবো এই সাম্প্রতিক কিছুদিন আগে আপনি একজন লয়ার আইনমন্ত্রী শুধু না আপনি একজন বিশিষ্ট আমাদের দেশের আইনজীবীও এই কিছুদিন আগে গাজীপুরে আপনার একজন মানুষ আপনার ভদ্রলোক উনি উমরাতে সৌদি আরবে ছিলেন পুলিশ বাদী পুলিশ সাক্ষী একটি মামলা করলো উনি বিদেশ থেকে ফিরে আসার পর উনি কোর্টে যা সারেন্ডার করলেন বলে যে আমি এই ঘটনার সময় ঘটনাস্থলে ছিলামই না আমি বিদেশে ছিলাম তার আপনার ডিপার্চার এবং অ্যারাইভেল রেকর্ড দিল উকিল তাকে আদালত জামিন দিল না আমার একটা ঘটনা বলি মাননীয় স্পিকার এগুলো আমার জীবনের কিন্তু ঘটনা আমি 1/11 সময় যে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী জেলখানে একসাথে ছিলাম 2007 সালে জেলখানা থেকে পেপারে দেখলাম যে আমার নামে চাঁদাবাজির মামলা ঘটনাস্থল কোথায় চাপাই নবাবগঞ্জ 20 জুন 2005 50,000 টাকা নিয়েছি এবং এক মিনিট আমি পাপিয়াকে বললাম যে 20 জুন তো এটা বাজেট অধিবেশন ওই সময় তো এমপিরা সাধারণত আপনার সংসদে থাকে তো সংসদের হাজিরা তালিকাটা দেখো তো ওখানে আমার উপস্থিতি আছে কিনা আল্লাহর কি রহমত আমি সেই দিন সংসদে উপস্থিত এবং আপনার সংসদের কার্য বিবরণীতে বাজেট বক্তৃতা অংশগ্রহণ করেছি মাননীয় স্পিকার আমাকে প্রত্যাহারপত্র দিল যে উনি সংসদের হাজিরা উপস্থিত এবং আমি অংশগ্রহণ করেছি উচ্চ আদালত থেকে সঙ্গে সঙ্গে মামলাটা এখন পর্যন্ত স্টে হয়ে আছে তাহলে এই যে আজকে যারা আজকে অবৈধ এই যে মিথ্যা অভিযোগ সাক্ষী দিয়ে মামলাগুলো করছে এদের বিরুদ্ধে আপনি আইন করবেন কিনা আর আমাকে আপনি এই সংজ্ঞাটা দিবেন যে আজকে বাংলাদেশে কি সুশাসন বা বাংলাদেশে আইনের শাসন বিদ্যমান কিনা আমি আইনটা করছি যে উদ্দেশ্য এই উদ্দেশ্য কিন্তু মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে অপরাধীদেরকে দ্রুততম সময় শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং দ্রুত নিশ্চিতভাবে তাদের যেন হয়রানির শিকার না হয় কেউ অন্যায়ভাবে যেন আমার এলাকায় একটা ঘটনা বলি ডিএনএ টেস্ট ধন্যবাদ মাননীয় সদস্য পরীক্ষা নিরীক্ষার জন্য আমার নির্বাচন এলাকার ঘটনা ঘটেছে সন্তানের পরিচয় নিয়ে আপনার পিতৃ পরিচয় নিয়ে সংকট তৈরি হলো উচ্চ আদালতে নির্দেশ দিল যে সন্তানের মা বাবা এবং সন্তানের ডিএনএ টেস্ট করে রিপোর্ট দাও দেখা গেল যে আপনার ওই পিতা ওই পুত্রের বাবা নয় যে কারণে মাননীয় স্পিকার এই বিষয়গুলো সাংঘাতিক আমি বলবো যে আপনি ভালো একটা আইন নিয়ে এসছেন কিন্তু দেশে যদি সত্যিকার ইনসাফ এবং ন্যায় বিচার না থাকে আমি যত ভালো আইনই করি না কেন আমাদের কোনো কল্যাণ আসবে না মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন 50 দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার অস্ত্র চমৎকার কোনো সন্দেহ নাই কিন্তু অস্ত্রটা কার হাতে সেটা খুব গুরুত্বপূর্ণ
মুক্তার মালা খুবই সুন্দর দেখতে, কিন্তু কার গলায় সেটাও খুব গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিতের জন্য একটা আইনের প্রয়োজন ছিল, নিশ্চিতভাবেই ছিল। এমন আইন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আছে, কিন্তু বর্তমান সরকারের সময় যখন ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রণীত হয়, তখন দেখা যায় যে সেটি ব্যবহৃত হচ্ছে প্রতিপক্ষকে নিপীড়নের জন্য। প্রতিপক্ষ শুধু যে প্রতিপক্ষ রাজনৈতিক দল তাই নয়, প্রতিপক্ষ বলতে ভিন্ন মত পোষণকারী সাংবাদিক, কলামিস্ট, লেখক, বুদ্ধিজীবী, ফেসবুকার থেকে শুরু করে একেবারে এনি ওয়ান অ্যান্ড এভরি ওয়ান ডিজিটাল নিরাপত্তা আইনের শিকার হচ্ছে। এখন সামনে আসতে যাচ্ছে ডেটা সুরক্ষা আইন। সরকারের হাতে এই আইন মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত করবে এমন সুস্পষ্ট অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতন বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা সহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, ব্যক্তিগত ডিভাইসে গোপনীয় বার্তা আদান প্রদানের সরাসরি অথবা বাইরে থেকে নজরদারি অনুমোদনের মতো অনুপ্রবেশমূলক কর্মকাণ্ডের সুযোগ রেখে ও বৈধতা দিয়ে আইনটিতে অস্পষ্ট এবং ব্যাপকভাবে প্রয়োগযোগ্য বিধান যুক্ত করা হচ্ছে। অর্থাৎ আইনটি যারা প্রয়োগ করবে তাদের ব্যাপারে কেউ আস্থা রাখতে পারছে না। এই কথাগুলো বললাম সাক্ষ্য আইনের সংশোধনীতে ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত করবার প্রেক্ষাপটে। বর্তমানে প্রযুক্তির যুগে সাক্ষ্য আইনের পরিবর্তন নিশ্চিতভাবেই অনিবার্য। ডিজিটাল রেকর্ড এবং প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত ফরেন্সিক পদার্থ বা বস্তুসমূহ সাক্ষ্য হিসেবে গৃহীত হবার যুক্তি অবশ্যই আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই সবই সরকার ব্যবহার করবে তার প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্যে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। মাননীয় স্পিকার, অতীতে একজনের ছবিতে আরেকজনের মাথা বসানোর বিষয়কে এখন আর প্রাগৈতিহাসিক বলে মনে হয় না। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডিপ ফেক প্রযুক্তির মাধ্যমে শুধু ছবি ব্যবহার করে একজন মানুষের ফেসকে বসিয়ে দেওয়া যায় ভিডিওতে, যেটা খুবই ভয়ঙ্কর। এমনকি তার কণ্ঠস্বর নকল করে পুরো ভিডিওটি তৈরি করা যায়। ফর এক্সাম্পল, এ যদি একটা ভিডিও করে, সেখানে বি এর মাথা এবং বি এর গলা বসিয়ে দিয়ে পুরো ভিডিওটি বি এর বলে চালিয়ে দেওয়া যায়। এটা আপনারা ইউটিউবে সার্চ করলেই দেখবেন, এরকম হাজার হাজার ভিডিও আছে। প্রযুক্তিতে যত জালিয়াতির পথ তৈরি হচ্ছে, পাশাপাশি সেগুলো ধরার মতন প্রযুক্তিও বের হচ্ছে। এটা যে জানি না তা কিন্তু নয়। মাননীয় স্পিকার, ধরে নেওয়া যাক সরকার সবরকম সবসময় সর্বাধুনিক প্রযুক্তিটি সংগ্রহ করলো। বাংলাদেশে আমরা এই আস্থা কোনোভাবেই, অন্তত বর্তমান সরকারের উপরে, রাখতে পারি না যে এই প্রযুক্তিগুলো সম্পূর্ণ নিরপেক্ষভাবে ব্যবহৃত হবে। একটি ফেক ডিজিটাল রেকর্ডকে সঠিক, আবার একটি সঠিক ডিজিটাল রেকর্ডকে ফেক রিপোর্ট দিয়ে মামলার ফলাফলকে উল্টে দেওয়া সম্ভব। এই ধরনের ঘটনা ঘটেছে মাননীয় স্পিকার। আমরা যদি বিশ্বজিৎ হত্যাকাণ্ডটা দেখি, আমাকে একটা মিনিট সময় বাড়িয়ে দেবেন, এক মিনিট শেষ করবেন। ছাত্রলীগ, যুবলীগের পাণ্ডারা আমাদের চোখের সামনে, টিভি ক্যামেরার সামনে বিশ্বজিৎকে উপর্যুপুরিভাবে কুপিয়ে হত্যা করে। অথচ ময়নাতদন্তের রিপোর্টে আসে বিশ্বজিতের শরীরে নাকি একটা মাত্র কোপের দাগ ছিল। এই ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে উচ্চ আদালত তীব্র বিরাগ প্রকাশ করেছে, এবং এই কারণে, এই শুধুমাত্র এই একটা ময়নাতদন্তের রিপোর্টের কারণে আদালত বলতে বাধ্য হয়েছে যে তারা অনেককে খালাস দিয়ে দিয়েছে, কারণ কোনো উপায় ছিল না, এভিডেন্স পাওয়া যায়নি। আরেকটি বিষয় আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। দেশে ধর্ষণের সাক্ষীর ক্ষেত্রে যে পরিবর্তন করা হচ্ছে, সেটা দরকার ছিল আরো আগেই। সাক্ষ্য আইনের পরিবর্তনের সাথে আমাদের খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে এই দেশে ধর্ষণের বিচারের ক্ষেত্রে আসলে কি হয়। প্রায় 3 বছর আগে এক পরিসংখ্যান থেকে জানা যায়, সারা দেশে বিচারের জন্য ধর্ষণ ও নারী নির্যাতনের 1.5 লক্ষাধিক মামলা ঝুলে আছে। এসব মামলার বিচার চলছে ঢিলেঢালাভাবে। বছরে নিষ্পত্তি হচ্ছে 3.66% মামলা। মানুষ, এক মিনিট সদস্য শেষ করবেন। জি, আর সাজা পাচ্ছে হাজারে মাত্র 4 জন আসামি। 2001 সাল থেকে 15 সাল পর্যন্ত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসা সহায়তা নিয়েছে 22,386 জন নারী। তার মধ্যে মামলা হয় 5,003টি ঘটনার মাত্র। এর মধ্যে 802টি ঘটনার রায় দেওয়া হয়েছে, শাস্তি পেয়েছে আরও কম 101 জন। রায় ঘোষণার হার 3.66%, সাজার হার 0.45%।
শতাংশ। ধর্ষণের ক্ষেত্রে বিচারের পরিস্থিতির প্রধান কারণ হচ্ছে ধর্ষণের সাথে ক্ষমতার একটা সরাসরি সম্পর্ক আছে। সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানীরা বলেন ধর্ষণ আসলে ক্ষমতা প্রকাশের একটা অস্ত্র। সামাজিক, অর্থনৈতিক, সর্বোপরি রাজনৈতিক ক্ষমতা এই দেশের ধর্ষণগুলোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের সাথে ধর্ষণ শব্দটি যুক্ত করে গুগলে সার্চ দিলেই অসংখ্য অসংখ্য রেজাল্ট পাওয়া যায়। দেখা যায় সারা দেশে ক্ষমতাসীন দলটি ধর্ষণের রাজত্বই কাজ।